চাঁদপুর সমবায় সমিতির ভোট কেন্দ্র পরিদর্শন করলেন নওদা থানার ভারপ্রাপ্ত অফিসার উৎপল দাস। আগামী 29শে ডিসেম্বর 2022 বৃহস্পতিবার নওদা থানার চাঁদপুর SKUS লিমিটেডের নির্বাচনের দিন ধার্য হয়েছে। সেদিন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে বা সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রেখে আজ দুপুরে নওদা থানা ওসি উৎপল দাস পাটিকাবাড়ি হাইস্কুলে গিয়ে কোথায় কিভাবে ভোট করা হবে তা খতিয়ে দেখেন। ভোটকক্ষ থেকে শুরু করে বিদ্যালয়ের চতুর্দিক ঘুরে ফিরে দেখেন এবং কোথায় কোথায় চেকপোস্ট করা হবে, কোথায় কত পুলিশ থাকবে সবটাই লিপিবদ্ধ করেন। এই পরিদর্শনে খুশি চাঁদপুর সমবায় সমিতির ম্যানেজার আসাদুল শেখ ও সমবায় সমিতির অ্যাসিস্ট্যান্ট এআরও মৃণাল কান্তি বিশ্বাস। আচ্ছা, আমাদের সমবায় মানে ভোট হবে আগামী 29 তারিখে, খুব টেনশন আছে, সেই জন্য আমি পরিদর্শন করতে এলাম। আসাদুল সাহেব ম্যানেজার এবং থানার আইসি উনি এসেছেন, যাতে ঠিক মতো সুষ্ঠুভাবে ভোট হয় সেটাই দেখার জন্য এসেছি আমি। এটা চাঁদপুর সমবায় সমিতি, এটা পাটিকাবাড়ি হাইস্কুল, 900 মেম্বার আছে, ঠিকঠাক এখানেই ভোট হবে। 29/12 কটার দিকে শুরু হবে? এটা 10টা থেকে শুরু হবে বেলা 8টা পর্যন্ত, তারপরেই কাউন্টিং। কড়া নিরাপত্তার মধ্যেই ভোট হবে, কিন্তু কারণ এটা হাইকোর্টের অর্ডার হচ্ছে, তো যার জন্য আরও সেন্সিটিভ আছে। না না, কোনো অসুবিধা নয়, যেভাবে পরিদর্শন করলো এবং যেরকমভাবে সিকিউরিটি দেখলাম ম্যানেজমেন্ট, কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। এবং আমরা ব্যবস্থা নিচ্ছি, আইডেন্টি কার্ডে যার কেউ ঢুকতে পারবে না, মানে যত রকম ব্যবস্থা নেওয়ার সব নিয়ে নিলাম আমরা। আমার নাম মৃণাল কান্তি বিশ্বাস, আমি অ্যাসিস্ট্যান্ট এআরও। চাঁদপুর সমবায় সমিতির ভোট আগামী 29শে ডিসেম্বর 2022 বৃহস্পতিবার। আজকে 11টার সময় আমাদের বিডিও সাহেব মিটিং ডেকেছিলেন, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আইসি এবং ওসি সাহেব এবং বিডিও সাহেব এবং আমার দুটো রিটার্নিং অফিসার এবং আমি, এই পাঁচজনকে নিয়ে একটা কমিটি, যেটা সুস্থভাবে ইলেকশন তোলার জন্য মিটিংটা ছিল। তারপরে পাটকেবাড়ি হাইস্কুলে আমাদের আইসি সাহেব এবং আমরা রিটার্নিং অফিসার প্রত্যেকেই স্কুল পরিদর্শন করে দেখা হলো, প্রত্যেকটা দিক নির্ণয় এবং স্কুলে যাতে সুস্থভাবে এলাকার মানুষ শান্তি শৃঙ্খলাভাবে ভোট দিতে পারে তার জন্য সমস্ত দিক খতিয়ে দেখা হলো। এবং বৃহস্পতিবার 9টায় এখানে ঢুকতে পারবে গেটে, এবং তার সঙ্গে সঙ্গেই 10টা থেকে 2:30 পর্যন্ত ভোট হবে, তারপরে 3:30 সময় গণনা হবে। তার জন্য সমস্ত আইসি সাহেব এবং আমরা রিটার্নিং অফিসার এবং আমি স্কুল পরিদর্শন করে দেখা হলো এবং সমস্ত কোন রুমগুলোয় ভোট হবে এবং কীভাবে হবে সেগুলো দেখে নেওয়া হলো, আগামী দিনে সাথে সুস্থভাবে ভোটটা হয়, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ওসি সাহেব বললেন এবং সমস্ত ক্ষতি দেখলেন, যেখানে যেমন প্রশাসনিক প্রয়োজন এবং প্রশাসনিক সহযোগিতা, যেহেতু এটা মহামান্য আদালতের নির্দেশ মতো ভোট, সেহেতু এখানে প্রশাসনিক সজাগ এবং কীভাবে সাধারণ মানুষ এখানে ভোট দিতে পারে সুস্থভাবে ভোট হয় তার জন্যে প্রশাসনিকভাবে সব রকমের সহযোগিতা থাকবে এবং এখানে সুস্থভাবে ভোট হবে, এবং ওসি সাহেব এবং আমরা তার সঙ্গে সহযোগিতা করে এলাকার মানুষের সুস্থ যাতে ভোট দিতে পারে সেই জন্য আমরা সঠিক পদ্ধতিতে এখানে পরিদর্শন করে গেলেন। আমার নাম আসাদুল শেখ, চাঁদপুর সমবায় সমিতির ম্যানেজার।
বই করছে তো তখন আসলো কোন পাতা উল্টাতে ঝাট করে দেখতে বলবে এদিকে ড্রপ গেটে মানুষ বাধা পাবে আর মেনটাই চাই আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। আমতলা ও পার্শ্ববর্তী এলাকার কাপড় ব্যবসায়ী ও জনসাধারণের সুবিধার্থে আমতলায় এই প্রথম বৃহৎ আকারে পাইকারি কাপড়ের হাট বসছে। সপ্তাহে একদিন শুক্রবার শুক্রবার শুক্রবার। স্থান আমতলা হাট, নওদা মুর্শিদাবাদ। সময় বেলা দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত। এখানে কারখানা ও মিলের মাল পাইকারি দামে পাওয়া যাবে। কৃষ্ণনগর, ফুলিয়া, শান্তিপুর, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল ও ভগবানগোলার ব্যবসায়ীগণ বসবেন। প্রোপ্রাইটার সর্দার ব্রাদার্স, মোবাইল 97 34 40 55 31 অথবা 70 29 92 61 অথবা 97 75 59 97। ভালো বেচে কিনা এখানে, আমরা বেথরি থেকে এসেছি, তো এখানে নতুন হাট হয়েছে বেশ।